কোটা আন্দোলনের সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া খুলনা বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেন আবার চালু হয়েছে বিশে জুলাই থেকে যাত্রীবাহী লোকাল ট্রেনের সাথে ঢাকা বেনাপোল ও খুলনা কলকাতা সহ বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রেন যাতায়াত সীমিত আকারে লোকাল ট্রেন চালু হলেও ভারত বাংলাদেশ পাসপোর্ট যাত্রী যাতায়াত ও দুদেশের সাথে রেলপথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে সংশ্লিষ্টরা বলছেন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা আর সরকার রাজস্ব হারাচ্ছে থেকে রাসেল ইসলামের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া বেতনা এক্সপ্রেস ট্রেন বারো দিন পর বৃহস্পতিবার সকালে চালু হয়েছে আগে যেখানে বেনাপুল খুলনার মধ্যে বেতনা এক্সপ্রেস দিনে দুইবার চলাচল করত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমিত আকারে ট্রেনটি একবার চলাচল করবে চালু খুশি হওয়ায় সাধারণ যাত্রীরা নিরাপদ যাতায়াত ও খরচ কম হওয়ায় লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলো চালু করার দাবি তাদের আমাদের আমাদের লোকাল বেতনা দুই বেলা আমাদের আপডাউন করতো একবার যদি এই বেতনা ট্রেনটা আসে আমাদের যাত্রীর জন্য খুবই সমস্যা আমরা চাচ্ছি আগামী দিন থেকে যেন আসে যাত্রী এসে এসে ফেরত যাচ্ছে ঠিক মতো চলছে না তো আমাদের দাবি ট্রেনটা যেন ঠিক মতো মানে দুই টাইমে চলাচল করে বাকি ট্রেনটা আপনারা একটু সারা জেনে আপনারা চিন্তা ভাবনা করেন আমরা খুব অসহায় আছি দেশের বৃহত্তর স্থলবন্দর দিয়ে রেলপথে আমদানি রপ্তানি করতে না পারায় একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যদিকে সরকার বড় ধরনের রাজস্ব হারাচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা দীর্ঘ এই যে পনেরো দিন ধরে আমাদের এই যে মালামালবাহী যে ট্রেনটা আসছে না তাতে আমাদের ব্যবসার ব্যাপক একটা প্রভাব তৈরি হয়েছে দীর্ঘ বারো দিন সমস্ত বন্ধ থাকায় গত এক এবং আজ দুই তারিখে একটা ট্রেন চলাচল করছে উদ্ধতন কর্মকর্তার আদেশ পেলেই আমাদের বাদবাকে যে ট্রেনগুলো চলাচল করছে না সেগুলো প্রতিদ্রুতই চলাচল করবে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম কিছুটা স্বাভাবিক হলেও রেলপথে আমদানি রপ্তানিতে এখনও রয়েছে ধোঁয়াশা যাত্রীবাহী লোকাল ট্রেনের সাথে দূরপাল্লার ট্রেনগুলো শীঘ্রই চালু হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের global television, news desk.